গাইস, আমার ছেলের রেজাল্ট কার্ড দেখো, 632 পেয়েছে, 9 থেকে 10 উঠলো। এই দেখো, ওকে আশীর্বাদ করো তোমরা, ও যেন আরো অনেক বড় হতে পারে। তা তো পড়েনি, পড়লে তো আরো বেশি নাম্বার তুলতো, হাজার হাজার তুলে ফেলতো। আজকে আমার শরীরটা ভালো লাগছে না, তাই মা এগুলো সাজাচ্ছে। প্রত্যেক দিন আমি আর বাবুই সাজাই, আজকে মা সাজাচ্ছে। তাই তোমরা এনজয় করো মা সাজানো। দেখো, আমার মা খুব হ্যাপি, আমি কষ্ট পাচ্ছি, আমার মা খুব আনন্দ পাচ্ছে, প্রচণ্ড আনন্দ পাচ্ছে, কারণ আমার মা তো আমাকে আনন্দ দিয়ে নিজে আনন্দিত হয়। বুঝতে পেরেছে গাইস, আমার মা খুবই খুবই হ্যাপি। তাই তো মা, আমাকে কষ্ট দিয়ে বিশাল আনন্দ পায় না? না তো, আমাকে তো কষ্ট দিয়ে তুমি আনন্দ পাও। হ্যাঁ, এখানে বোকা বোকা কথা করতে, যেটা সত্যি সেটা বলো বন্ধুদের, বলো খুটি। হ্যাঁ বলবো কেন, যে জিনিস আমি অন্যায় করি না সেটা বলতে যাবো কেন? উমা, তুমি অন্যায় করনি, 2 3 4 5 তুমি তো, 6 আমি7 কষ্ট পেলে তুমি 8 সুখী হও। 9 এই যে তো 10 তামাশা 11 দেখো, তামাশা দেখো, বসে বসে তামাশা দেখো আর কিছু না, তুমি তো বসে বসে তামাশা দেখো আর কিছু না, তাই না? তামাশা হয় তামাশা দেখো, তুমি আনন্দ পাও, আমি কষ্ট পেলে তুমি আনন্দ পাও, না হলে তো তুমি তো কোনো একটা ডিসিশন নিতা। গাইস, আমার 12,000 সাবস্ক্রাইবার হয়েছে, এর জন্য আমি আজকে সেলিব্রেট করছি। এই মোমবাতিগুলো সব মা সাজিয়েছে, দেখো এই ছোট ছোট কেক নিয়ে এসেছি, এই যে এই কেকগুলো নিয়ে এসেছি, পয়সা নেই তাই এই কেক নিয়ে এসেছি, তোমরা খেয়ে নাও গাইস। আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকো, আমি এতে আরো 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 এগিয়ে যেতে পারি। ঠিক আছে, হ্যাঁ বাবু, নে যতদিন আমি ইউটিউব করবো ততদিনই সেলিব্রেট করবো। এই যে মাকে খাই দিচ্ছি, গাইস দেখে না, গাইস তাহলে তোমরা আমাকে সবাই আমাকে আশীর্বাদ করো, যাতে আমি আরো 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 ভালো থাকি, সুস্থ থাকি, আর আরো এগিয়ে যেতে পারি। হ্যাঁ, আর যত বিপদ আছে সব বিপদ অতিক্রম করে আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। ঠিক আছে, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো, আর বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলগুলো। আর গাইস, আমার ওই দ্বিতীয় চ্যানেলে ভিডিও দিচ্ছি, মাই নেম ইজ জুমা, ওই চ্যানেলে ভিডিও দিচ্ছি, আবার জুমা বিশেষতেও ভিডিও দিচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ, আর ওই চ্যানেলগুলো ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। হ্যাঁ, তাহলে রাখছি, টাটা, ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। আর গাইস, করোনা আবার আসছে কিন্তু প্রচণ্ড মানে ইয়ে করে তাড়াতাড়ি। হ্যাঁ, আর এই এই করোনাটা কিন্তু খুব বাজে, এই করোনা মানে কি বলবো, ওই আগের করোনা থেকে অনেক খতরনাক, তাই তোমরা মাস্ক ব্যবহার করবা অবশ্যই। ঠিক আছে, বাচ্চাদের সাবধানে রাখবে। রাখছি, টাটা।